অগ্রিম 40 লাখ নিয়ে আরও 60 লাখ দাবি সাকিবের। সিনেমায় অভিনয়ের জন্য নির্ধারিত পারিশ্রমিকের টাকা পুরোটাই অগ্রিম নিয়ে এখন আর কাজ করছেন না ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক সাকিব খান, এমনটাই দাবি করেছেন পরিচালক বদিউল আলম। এই নির্মাতার নতুন সিনেমা নীল দরিয়ায় অভিনয়ের কথা ছিল সাকিব খানের। গত 20 জুলাই থেকে শুটিং শিডিউল, এজন্য পারিশ্রমিক হিসেবে শুরুতেই 40 লাখ টাকা প্রদান করা হয় নায়ককে। কিন্তু প্রিয়তমা সিনেমা হিট হতেই নিজের পারিশ্রমিক বাড়িয়ে দেন ঢালিউডের এই শীর্ষ তারকা। জানা গেছে কয়েক মাস আগেও সাকিবের পারিশ্রমিক ছিল 35 থেকে 50 লাখ টাকার মধ্যে, কিন্তু প্রিয়তমা সিনেমা মুক্তির পর পারিশ্রমিক 1 কোটি টাকা চাইছেন তিনি, আর এ কারণেই আটকে যায় নীলদরিয়া সিনেমা শুটিং। এ ব্যাপারে দেশের একটি গণমাধ্যমকে বদিউল আলম খোকন বলেন, এখন সাকিব খানকে নিয়ে নীলদরিয়া সিনেমা করতে হলে 40 লাখ টাকার সঙ্গে আরও 60 লাখ টাকা দিতে হবে বলে দাবি করেছেন তিনি। পারিশ্রমিক হিসেবে নেওয়া 40 লাখ টাকা প্রযোজককে ফেরত দিয়েছে সে। তিনি আরও বলেন, আগে নির্ধারণ করা পারিশ্রমিকে এখন আর কাজ করতে চাইছেন না সাকিব খান, তাকে নিয়ে এখন কাজ করতে হলে 40 লাখের সঙ্গে আরও 60 লাখ টাকা দিতে হবে, মোট 1 কোটি টাকা। কিন্তু আমরা তার সঙ্গে কথা চূড়ান্ত করার সময় যে পারিশ্রমিক ছিল সেটি দিয়েই চূড়ান্ত করা হয়েছিল। আফসোস করে এই পরিচালক বলেন, এখন নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে 1 কোটি বা 2 কোটি টাকা সে নিতেই পারে, এটি একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা তো আগে পারিশ্রমিকে চূড়ান্ত করেছি, এখন সে আমাদের কাছে এটা দাবি করতে পারে না, তার নৈতিকতার মধ্যে এটি পড়ে না, কমিটমেন্ট ঠিক না থাকলে হবে না, তো এটা খুব অন্যায়। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।